পুজো যেহেতু শেষ তো মন খারাপ অনেকেরই, আমারও মন খারাপ, আপনাদের মন খারাপ, কাজে ফিরতে হয়েছে। এই মন খারাপটাকেই যাতে মনটা ভালো হয়ে যায়, মন খারাপটা না থাকে, তার জন্যই কিন্তু বড় পর্দায় আসছে শুভ বিজয়া। আর শুভ বিজয়া শুধু মানে একজনকে ঘিরে নয়, প্রচুর বড় কাস্ট, আর সেখানে প্রচুর লোককে আমরা দেখতে পাবো, আমার আপনার অনেকের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের একসাথে। এরকম একটা পারিবারিক সিনেমা যেটা এতদিন ধরে টলিউডে মনে হয় হয়েছে বলে সেটা ভাবাবে অ্যাকচুয়ালি আপনাদের। তো আসুন দেখে নিই কী কী হলো, কারা কারা এলেন এখানে, ট্রেলারটা আজকে মুক্তি পেল, তো দেখুন ট্রেলারটা কেমন লাগলো আর তার সাথে ভিডিওটা। সবথেকে বড় ব্যাপার হলো এই ছবিতে, শুভ বিজয়ার ছবিতে, আমি আর কৌশিক অ্যাকচুয়ালি একটা কাপলের রোল প্লে করি, সেখানে ও আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। সেটা কোনোদিন অন স্ক্রিন হয়নি, বড় পর্দায় হয়নি, বড় পর্দায় আমরা কখনোই সেটা করি, কাজে সেটা তো খুব মজার এক্সপিরিয়েন্স আমাদের পক্ষে এইভাবে কাজ করা। অনেকে ভেবেছিল এটা খুব সহজ, মোটেই সহজ নয়, কারণ ওর সাথে আমার পারিবারিক ক্ষেত্রে কোনো অভিনয় থাকে না, সেইটা অভিনয় করাটা খুব কঠিন, আমার কাছে খুব কঠিন ছিল, ওর কাছেও নিশ্চয়ই কঠিন ছিল, কিন্তু কাজটা শুরু করবার পরে আমাদের খুব স্বচ্ছন্দ লাগছিলো। এবং সবথেকে বড় কথা, কাজ করতে আমি বেরিয়ে গেলে ও বাড়ি থাকে, ও বেরিয়ে গেলে আমি বাড়ি থাকি, দুজন একসাথে বেরিয়ে গেছি, একসাথে ছিলাম, সেটা খুব আনন্দ পেয়েছি আমরা একসাথে কাজ করাটাই। কদিন বয়সটা কম হলো না আমাদের, হ্যাঁ, এই এত বছর ধরে দুজন টেনে চলেছি। বিজয়া, না না, ওয়ার্কশপ করা হয়নি, স্ক্রিপ্ট পড়েছি, আর রোহন যা চেয়েছে তাই করে দিয়েছি। মায়ের শরীর ভালো না, আদি মায়ের জন্য কি পূজাটা করতে পারি না আমরা? খুব মানে বলা থেকেই আমার মনে হয় বুঝতে পারছো যেভাবে শুভ বিজয়া উইশ করলাম সবাইকে, ইটস আ স্পেশাল ফিল্ম ডেফিনেটলি ফর বোথ অফ আস, বিকজ ফাইনালি যেটা বলছিলাম আমরা বারবার যে খুব দরকার যে এই দুটো ঘরানার অ্যাক্টার্সদের একসাথে আসা উচিত টু পিক আপ সিনেমা, মানে একটু বাংলা সিনেমাকে তুলে ধরা দরকার, তো সেইগুলো আমরা চেষ্টা করেছি কিছুক্ষণ এন্টারটেনমেন্ট, অ্যান্ড রোহন সেন সেটা ইনিশিয়েটিভ নিয়েছে, সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম যে এরকম টাইপেরও কাস্টিং করা হচ্ছে, এরকম টাইপেরও সিনেমা করা হচ্ছে, অ্যান্ড হোপিং যে যখন বড় পর্দায় আসবে মানুষ এসে দেখবে আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। তোমরা কোনো ভাই বোন বাবাকে বুঝলে না? কি হলো? খুবই ভালো, মানে একদমই মানে যেটা প্রথম দিন ভয় পেয়েছিলাম যে হ্যাঁ কৌশিক দা চুর্নিদি বেসিক্যালি এত সিনিয়র তারা, আর যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি তাদের সাথে স্ক্রিন শেয়ার করা, তখন একটা ভয় অটোমেটিক্যালি কাজ করে, বিকজ অনেকের থেকে তুমি অনেক কিছু শুনবে, এ তার অভিজ্ঞতা বলছে, ও তার অভিজ্ঞতা বলছে, যে খুব স্ট্রেট কথা বলা পছন্দ করে না, বাট অ্যাকচুয়ালি যখন সেটে গেলাম মানে আমার মনে হয় না ওদের মানে ওনাদের দুজনের থেকে বেশি চিল আউট কেউ ছিল, অ্যান্ড খাওয়া দাওয়া মানে জমজমাট খাওয়া দাওয়া চলেছে সেটে প্রত্যেক দিন, তোমরা কভারেজও করেছিলে ওই সময়, পুজোর আগেই আমরা পুজোটা মানিয়েছিলাম, অ্যান্ড সবচেয়ে বড় কথা অনেকে আছে যারা আমার মনে হয় বনি এটা বলতে ভুলে গেছে যে বনি কৌশানি ওরা মানে কমার্শিয়াল ছবি, তো আমাদেরকে কোথাও না কোথাও ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির লোকেরা বলো কি মিডিয়া বলো কি ইয়ে বলো যে ওরা কমার্শিয়াল ছবির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট অ্যাকচুয়ালি তা নয়, আমরাও চাই যে নানান ধরনের কাস্টিংয়ে, যেমন বোম্বেতে আমার মনে হয় যে সবাইকে সমস্ত সুযোগ দেওয়া হয় যে তারা নানান ধরনের ছবিতে আর কি নানান গল্পের অংশ হতে পারে, তো এই ক্ষেত্রে রিয়েলি থ্যাঙ্কস যে এই প্রোডাকশন হাউসটা এগিয়ে এসেছে আমাদেরকে অন্য ধরনের অন্য একটা ধারার ছবিতে কাস্ট করেছে। আমার মনে হয় দর্শকদের যে ভুল ধারণাটা দেওয়া হয় যে আমরা মানেই ওই
নাচ গান আর হিরো হিরোইন ব্যাপার, এটা একদমই ডিগ্ল্যাম আর চরিত্র একদম নেক্সট গার্ল নেক্সট ডোর, মানে একটা তোমার বাড়িতে তুমি যেভাবে থাকো সেভাবে আমি রয়েছি, তো ঠিক সেই প্রত্যেকটা কর্তব্যবোধ সেইভাবে পালন করছে, লাইফস্টাইল সেইভাবেই দেখতে লাগছে মেয়েটাকে ছেলেটাকে সবাইকে বাড়ির, তো আমার মনে হয় পুরোপুরি নিজেকে দেখতে পাবে ছবির মধ্যে একদম। এবং তাদের আমার মনে হয় যে যেটা বলার আরেকটাও জিনিস সেটা হচ্ছে যে মানে কৌশিকদা চুর্নি থেকে আমরা সত্যি অনেক কিছু শিখতে পেরেছি, বিকজ ওরা মানে এত ভালো অভিনেতা, মানে সবাই সেটা বলে থাকে, আমরা সেটা সামনে দেখেছি এক্সপিরিয়েন্স করেছি অ্যান্ড অনেক কিছু শিখতে পেরেছি। ভালোবাসি না তো বলছেন, আমার কাছে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। যাও অন স্ক্রিন ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি দেখা যাবে, ভীষণ ভালো, আমি তো শিখেছি ওর থেকে। এগুলো হচ্ছে এক্সট্রা মডেস্টি, শেখার তো সব জায়গাতেই থাকে, বাট ভেরি নাইস এক্সপিরিয়েন্স, প্রথমবার কাজ। আর আমার মনে আছে আমাদের একটা দিন ছিল যে দিনটা কমপ্লিটলি আমাদেরই সারা দিন, তো বিকজ ওটা রাস্তায় কলকাতার রাস্তায়, তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ডে যেদিন আমরা সব থেকে বেশি সিন করেছি একসাথে, তার বাইরে আমাদের অত একসাথে ছিল না, বাট দ্যাট ওয়াজ এ গুড ডে, ভালো সিন হয়েছে, উই ওয়ার হ্যাপি। আর কলকাতায় রাস্তায় শুটিং করাতে তো আমি তো খুব মাহির, তাই জন্য হ্যাঁ সে তো বদলাবেই, এখন কি করায় সবসময় আরো বদলাতে থাকে একদম। কেন তুই কি কাজ করতে যাচ্ছিস? একদম শুভবিজয়া দেখবেন, হলে গিয়ে দেখবেন, টিকিট কেটে দেখবেন, আমরা প্রথমবার একসাথে স্ক্রিনে আমাদেরকে দেখতে পারবেন, তো প্লিজ আপনারা হলে গিয়ে টিকিট কেটে 2nd December শুভবিজয়া দেখবেন। 3 বছর তোমাদের থেকে দূরে থেকে অনেক ভুল করেছি বাবা। এই যে তুই বম্বে থাকিস, তোর অসুবিধে হয় না? সেরকম নয় অ্যাকচুয়ালি, ছোটোবেলা থেকে কিছু ছিল না, ছোটোবেলায় খুব বাংলা সিনেমার ভক্ত ছিলাম এটা বলতে পারো, প্রচুর ভক্ত ছিলাম এবং প্রচুর সিনেমা দেখতাম হলে গিয়ে সমস্ত, আমার বাড়ির কাছে মিত্রা সিনেমা হল ছিল যেটা এখন আর নেই আনফর্চুনেটলি, তো সেই সিনেমা হলে গিয়ে সমস্ত ছবি দেখতাম, সেখান থেকে আমার মনে হতো যে বড় পর্দায় কীভাবে আসে জিনিসপত্রগুলো, হ্যাঁ, এবং এত বড় স্কেলে কী করে কিছু হয়, তো সেইখান থেকে হঠাৎ করে ইন্টারেস্টটা গ্রো করে তারপরে ছবি করে। ক্লাস 12 অ্যাকচুয়ালি আমি তখন আর শর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, সেই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, তো আমি যখন নিজেকে বড় পর্দায় দেখলাম নন্দনে প্রথমবার, তখন আমার ওই অভিনয় করার শখটা যে খুব একটা জেগেছিলো সেটা নয়, কিন্তু কী হয় পেছনে সেইটা জানার খুব ইচ্ছে ছিল, সেখান থেকে তারপর আস্তে 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 বেশ চাপের ছিল, কারণ সবাই খুব ব্যস্ত, প্রথম কথা সবার ডেট ম্যাচ করানো খুব ডিফিকাল্ট, সবাইকে রাজি করানোটা খুব চাপের ছিল বলবো না, কারণ আমরা গল্পটা নিয়ে স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করতে করতেই আমরা যখন তখন স্ক্রিপ্ট করছি তখন থেকেই আমরা মোটামুটি জানি যে আমরা এনারা এনারা ছবিটা করছেন, এবং তারপর আমি আরও স্ক্রিপ্ট ডেভেলপ করতে 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 গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছে ছবিটা, এবং ছবিটা আশা করি বাকি পুজোর ছবির থেকে আলাদা হবে। আমি আর কতদিন আছি আমি জানি না, আমি চলে যাওয়ার আগে দেখে যেতে চাই যে এই পুরো পরিবারটা আবার এক হয়ে গেছে।